হে হ্যালো সবাইকে সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টি অবিরাজ নিউজ ব্লকে সবাইকে স্বাগত আজকে উনতিরিশ তারিখ বুধবার নভেম্বরের উনতিরিশ তারিখ আজ আমার ব্লগটা সকাল সাতটা থেকে এখান থেকে শুরু করলাম ছেলে স্কুলে চলে গেছে তা আমার কালকে অনেকগুলো জামা কাপড় ভাজ করা ছিল মেশিনে কেটেছিলাম তা সেই জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে ওই দেখো ভাজ করা হয়ে গেছে ওখানে রাখা রয়েছে কিছু রাখা রয়েছে সব ভাজ হয়ে গেছে এখন বিছানা পত্র এখন তুলবো তা বিছানা পত্র এখনো তোলা হয়নি তা বিছানা পত্র এখন তুলব তারপরে একটু ওয়ার্কআউট করবো হ্যাঁ দেখি যদি একটুখানি পেটটা একটু কমানো যায় তো সাথে থাকো তাহলে আবার চলে আসলাম তোমাদের একটা জিনিস দেখাতে দেখো আমার ছেলের স্কুলে প্রজেক্ট দিয়েছে তা এখানে ওর প্রজেক্টটা করছি আমি তা এই ডেটটা দিয়েছি হলো ওদের এই তারিখে এই ইংলিশ ওয়ান প্রজেক্টটা জমা নেবে তা কালকে একটুখানি করেছিলাম তা ছেলে লিখেছিল আমার পাশের ডিজাইনগুলো করা হয়নি তোমাদের কেমন লাগলো একটু জানিও এটা হলো একদম ফার্স্ট ফ্রন্টের যে ওয়ান নাম্বার পেজ দেখো ওয়ান নাম্বার পেজ করা আছে তো ওয়ান নাম্বার পেজ করেছি এবার টু নাম্বার পেজে ওরাদের একটা ইন্ডেক্স দিয়েছে দেখো আমি আমার পাঁচ দিক দিয়ে একটা ডিজাইন করেছি ও যেহেতু এগুলো পারে না এগুলো আমি করে দিচ্ছি তা ও এখানে টপিকগুলো লিখবে এক নাম্বার দু নাম্বার করে দেখো সিরিয়াল নাম্বার আছে এখানে হলো পেজ নাম্বার আছে এখানটা পেজ নাম্বার আছে এখানে আমি একটা একটা ছোট্ট দেখে ডিজাইন করেছি যেটা ওর পক্ষে করা সম্ভব সেরমভাবে করেছি ইন্ডেক্স করেছি যেহেতু এটা ইংলিশ ওয়ানের ইংলিশ ওয়ানের প্রজেক্ট ওদের দিয়েছিল হলো হোয়াট ইজ ভয়েস তা ও এখানে একটা মাইন্ড ম্যাপ করেছে তা এখানে আমি একটা ছোট ডিজাইন করে দিয়েছি এই সাইডটা মাইন্ড ম্যাপ করতে বলেছিল এখানে ও সব লিখেছে ভয়েস অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তার এক্সাম্পল দুটো এক্সাম্পল লিখেছে এইটা হলো গ্যালো আর এখানে হোয়াট ইজ হোয়াট ইজ ভয়েস অ্যান্ড ইটস টাইপ সব করেছে এটা হলো থ্রি নাম্বার পেজ করেছে দেখো আমি ছোট্ট করে এখানে একটা ডিজাইন করে দিয়েছি ওকে আচ্ছা তারপরে ফোন নাম্বার পেজে এখানে ওদেরকে একটা স্ট্রাকচার করতে বলেছে সেই স্ট্রাকচারটা ওরা করেছে এখানে ও করেছে এখানে আমি ছোট্ট করে এখানে একটা ডিজাইন করে দিয়েছি চার নম্বর পেজ এই পর্যন্তই করেছি আজকে এখন বসে বসে এই ডিজাইনগুলো করলাম ও এসে দেখে তো অসম্ভব খুশি হবে যে মাম তুমি করে দিয়েছো তা চলো এরপরে সাথে থাকো চেনের প্রজেক্টটা আরও কিছুটা হয়ে গেছে ওটা তোমাদের আবার আটটা নেক্সট ব্লগে দেখাবো তা ছেলে স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ এখন তো সন্ধ্যেবেলা তাও তো দুপুরবেলা চলে এসেছে খাওয়া দাওয়া করেছি আমরা করে আমরা ঘুমালাম দিয়ে আমি অনেকক্ষণ উঠে গেছি যে আমি সেই যে একটা আসন করেছি সেই আসনের লাস্ট একদম লাস্টে রয়েছি যে ওখানে আসনটা শেষ হয়ে যাবে আর কিছু মানে আর কিছু মানে আমার তো একদম টাইম হচ্ছে না আসনটা করার জন্য সেই জন্য আর দুদিন টাইম লাগবে হয়তো তা ওর মধ্যে আসনটা আমরা শেষ করে চলবো তা এখন ওকে পড়তে বসাবো কালকে ওর কালকে ওর জি কে আর বেঙ্গলি এক্সাম আছে তা এখন ওকে বেঙ্গলি এক্সাম আর যে জি জন্য প্রিপারেশন করব কি কি প্রিপারেশন করি সব তোমাদেরকে দেখাবো সাথে থাকে সাথে থাকো তাহলে ওর জিকেতে এই চ্যাপ্টারটা আছে দ্য ওয়ার্ল্ড অফ সুপার হিরোজ তা এইখানে হলো সব রয়েছে ও এগুলোর অ্যান্সার লিখেছে তা এইগুলো এখন ওকে পড়াচ্ছি আর একটা চ্যাপ্টার রয়েছে সেগুলোও দেখাই তোমাদেরকে এই ফিফটিন নাম্বার চ্যাপ্টার দ্য ওয়ার্ল্ড অফ ফিল্মস এইটা এইগুলো এটাও হলো জি কের মধ্যে রয়েছে এইগুলো ও এইদিকে অ্যান্সারগুলো লিখেছে এইগুলো ও করেছে ঠিক আছে আর একটা চ্যাপ্টার হলো গ্লোব ট্র গ্লোব ট্রটার্স এইভাবে ও করেছে এইগুলোতে সব দিয়েছে অ্যান্সার দিয়েছে ও এইগুলো ওকে পড়াচ্ছি এখন আর বেঙ্গলিতে করেছে হলো বেঙ্গলির যাও দেখিয়ে দিই তোমাদেরকে বেঙ্গলিতে করিয়েছে হলো তোমার উকারের ভীষণ বাজে হ্যান্ড রাইটিং আর দীর্ঘকারের রয়েছে এই এইগুলো আর রিকারের রয়েছে এইগুলো এইগুলো শুধু শুধু যে ওই রকমই আসবে তা না কিন্তু কি আসবে বলো তো ধরো পাশে যে ইংলিশগুলো দিয়েছে সেই ইংলিশগুলোর সাথে হয়তো ম্যাচ করতে হতে পারে বা ইংলিশটা ইংলিশ ওয়ার্ডটা দিয়েছে ওখানে ওকে বেঙ্গলিটা লিখতে হতে পারে বা বেঙ্গলিটা দিয়েছে ইংলিশ ওয়ার্ডটা লিখতে হতে পারে ম্যাচ করতে হতে পারে আর রি অ্যারেঞ্জ করে দিতে পারে ধরো ও লিখে ওরা ওর যেমন অমৃত ময়রিত অমৃত অমৃত লিখিয়েছে রিকারে তা ওটা হয়তো উল্টো পাল্টা করে ধরো ত ময়রি অ বা এরকম কিছু দিল তাহলে রিঅারেঞ্জ করে দিতে হবে তারপর ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে যেমন ধরো পৃথিবী দিয়েছে পয়রি থয় থহ্বিকার বয় দীর্ঘিকার পৃথিবী পৃথিবী যেটা দিয়েছে সেটা যদি আমরা এখন ওদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি দেয় ধরাই ধরো পয়রি দিল ড্যাশ দিয়ে দিলো বয় দীর্ঘিকার দিয়ে দিলো তাহলে থয় শিকার ওকে দিতে হবে এইভাবেই ওদেরকে বেঙ্গলি কোশ্চেন ওদেরকে করবে এবার বেঙ্গলি কোশ্চেনটা কালকে যখন হবে তখন আমি আসুক তারপর আমি তোমাদেরকে দেখাবো তাহলে আজকে ওকে পড়াই কেন কালকে ওর পরীক্ষা আছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকেও এইভাবে যেইভাবে যেভাবে তোমরা আমার সাথে থাকছো এইভাবেই সাথে থেকো তা কালকে তো ওর পরীক্ষায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আর একটা কথা হলো আমার মা বাবা বেনারস ঘুরতে যাচ্ছে তাই আমার ছেলের মনটা খুব খারাপ মনটা খুব খারাপ বলতে আমারও মনটা খুব খারাপ কেন কি মা বাবা আমাকে রেখে ঘুরতে যাচ্ছে সের জন্য খারাপ নেই যে আমাকে রেখে ঘুরতে যাচ্ছে মানে মা বাবা আমার কাছে থাকছে না এটাই হলো আমার সব থেকে মানে মনে খুব লাগছে কেন কি মানে আমার হাজবেন্ড বলছিল যে ও দুদিনের জন্য আমাদের গাড়ি নিয়ে মালদা ওইদিকে যাবে তো আমি আমার বললাম যে মা বাবা থাকবে না আমার মনটা ভালো থাকবে না তুমি তাহলে মা বাবা আসার পরেই সেখানে যেও তাহলে পরে আর আমার অসুবিধা হবে না কেন কি একদিকে হাজবেন্ড থাকবে না একদিকে মা বাবা থাকবে না আমার কিন্তু খুব মানে চোখে অন্ধকার অবস্থা মানে আমি প্রায় কেঁদেই ফেলবো মানে এরকমই অবস্থা দেখো তোমাদের বলতে গিয়ে আমার চোখে অলরেডি জল চলে এসেছে আমার ভালো লাগছে না কেন কি মা বাবা না দূরে যায় না তো আমার খুব কষ্ট হয় যখনই যায় তখনই হলো আমরা যাই সাথে আর খুব দূরে গেলে হয়তো দীঘা যাবে বা কিছু যাবে এবার যাচ্ছে একটু দূরে ঘুরতে ওই জন্য আমার মনটা মানে খুব ইয়ে হচ্ছে যে আমাকে রেখে যাচ্ছে মানে আমি প্রায় একাই হয়ে যাচ্ছি মনে হচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য আমার মানে মন মেজাজটাও ভালো না কালকে যখন মা বাবা যাবে যদি পারি যেতে তাহলে যাব তাছাড়াও মা বাবারও ম মনটা খুব খারাপ রয়েছে আমি বললাম যে তোমরা যখন যাবে তাহলে যেই ঘাটটা দিয়ে যাবে সেই ঘাটের ওখানে যাব আমরা সব তিনজনে মিলে তখন বললো যে আসিস না তাহলে তোদের দেখে আমাদের আরও মনটা খারাপ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য যেতেও পারি বা নাও যেতে পারি গেলে পরে তো তোমাদের সব দেখাবো তাহলে সাথে থাকো দেখতে পাচ্ছ পিছনের ওই আসনটা অনেকটা হয়ে এসেছে তা আজকে অনেকটাই করে ফেলবো কেন কি ছেলেকে এখন অন্য কিছু করাবো করাতে পড়াতে এখন অনেকটাই করে ফেলবো তা এই সিলেবাসটা শেষ করি তাহলে কালকের দিনটা হলে পরেই আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে আর আরেকটা কথা হলো ছেলেকে যেহেতু আমার মা টিফিন দেয় ওই জন্য আমার ছেলের মনটা খুব খারাপ যে দিন দিন টিফিন দিতে পারবে না ওই জন্য বারবার একই কথা বলছে যে দিন দিন এই টিফিন দিতে পারবে না আমার ভালো লাগছে না আমাদের হাতের ও আর কি রুটি আর আলু ভাজা খেতে চায় না ওর হলো রোজ রুটিন হলো রুটি আর আলু ভাজা নিয়ে যাওয়া যাই হোক মা বাবা যাচ্ছে ভালোভাবে ঘুরে আসুক এটাই তোমরা প্রার্থনা করো আর আমিও চাই তাড়াতাড়ি ঘুরে ঘুরে আসুক যাতে আমার ছেলে ছেলে আমি মনে খুব শান্তি পাই আমার হাজবেন্ড মনে খুব শান্তি পায় এটাই হচ্ছে কথা ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আমার লাস্টে কথা বলার ভাল লাগছে না যাই হোক তোমরা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা গুড নাইট